করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য ও জ্বালানি সংকটে পাশাপাশি আর্থিক চ্যালেঞ্জ নিয়ে উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্ক সময় বুধবার দুপুরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নির্বাহী পরিচালক অধ্যাপক ক্লজ শোয়েব তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এমন উদ্বেগ জানান তিনি। এছাড়া রাতে মার্কিন প্রেসিডেন্ট ও তার স্ত্রী আয়োজিত অভ্যর্থনায় যোগ দিয়ে জো বাইডেনকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন রোকনউদ্দিন। জাতিসংঘের 77তম অধিবেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন অবস্থান করছেন নিউ ইয়র্কে। স্থানীয় সময় বুধবার দুপুরে সেখানে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নির্বাহী পরিচালক প্রফেসর ক্লজ শোয়েব। এ সময় করোনা মহামারী ও ইউক্রেনে যুদ্ধের কারণে উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য ও জ্বালানি সংকটের চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে উদ্বেগ জানান শেখ হাসিনা। আর আগামী জানুয়ারিতে ডাভোসে অনুষ্ঠিত হতে যাওয়া ফোরামের সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান প্রফেসর শোয়েব। এরপর জাতিসংঘ সদর দপ্তরের দ্বিপাক্ষিক বুথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন স্লোভেনিয়ার প্রেসিডেন্ট। এ সময় দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর নানান ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। আর সেখানেই শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলার মোল্লাসো। তার সাথেও দ্বিপাক্ষিক নানান বিষয় নিয়ে আলোচনা হয় বলে পরে সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী। এরপর নিউ ইয়র্ক সময় বুধবার বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে পদ্মা সেতু নিয়ে চলমান আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সাথে ছিলেন জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ কয়েকজন বিদেশি অতিথি। তাদের সাথে আলাপকালে প্রধানমন্ত্রী তুলে ধরেন পদ্মা সেতু নির্মাণে নানান চ্যালেঞ্জের কথা। 19 সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রদর্শনীটি চলবে 24 সেপ্টেম্বর পর্যন্ত। আর রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশনে যোগ দেওয়া রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ও তার স্ত্রী এক অভ্যর্থনার আয়োজন করেছিলেন আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরিতে। সেখানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান স্থলে পৌঁছালে মার্কিন প্রেসিডেন্ট ও তার স্ত্রী প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বলে পরে সাংবাদিকদের বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় দুই নেতা বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জো বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। রোকনউদ্দিন, এনটিভি নিউজ ডেস্ক।